গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো, না খেয়েই ডেকে তুলছো সকালবেলা। আজকে একটু ডাউন আছি, শরীরটা একদমই ভালো লাগছে না। 10টা বেজে গেছে, খুলে দেবো। 10টা বেজে গেছে, ওকে এখনও ব্রেকফাস্ট করানো হয়নি আর আমার নিজেরও কিছু খাওয়া হয়নি ওগুলো। তো এখন আমি ওকে খাওয়াতে বসিয়েছি। আর কালকে ওমেন্স ডে ছিল, তো কালকে শুভর অফিস থেকে মানে তাদের গিনিদের জন্য একটা করে মেমেন্টো আর চকলেট দিয়েছে। তো আমার এখন একটু চকলেট খেতে ইচ্ছা করছে, খাই আর ওকে খাওয়াই। কতক্ষণে খাইয়ে উঠবো জানি না। তো আজকে আমার 30 ডেজ ব্লগ চ্যালেঞ্জের 5th ব্লগ। তোমরা জানিও কেমন লাগছে ব্লগগুলো, অনেক চেষ্টা করছি প্রত্যেক দিন একটা ঠিকঠাক টাইম মতো এডিট করে পোস্ট করার। তো চলো আজকের ব্লগটা শুরু করছি একটা চকলেটের সাথে। শেষ পর্যন্ত ব্লগটা দেখো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাজে এখন 2টো প্রায়, আর শরীরটা একদমই ভালো লাগছে না। স্নান টান করে উঠলাম আর এখন খেতে বসলাম। আজকের মেনুটা আছে পুঁই শাক আর ডিম, আছে দেশি ডিমের ঝোল। ছেলেটা ঘুমাচ্ছে বলে একটু নেল পালিশ পরে নিলাম অনেকদিন পরে। আগেরটা কতদিন আগে পরেছিলাম, আগে না প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নেল পালিশ চেঞ্জ করতাম, মানে বিয়ের আগের কথা বলছি। প্রত্যেক সপ্তাহে সপ্তাহে নেল পালিশ চেঞ্জ করতাম, মানে এত বড় বড় নখ থাকতো। আজকে আদুর ছবি তুলতে যাব পাসপোর্ট সাইজ। আদু তুমি কেমন ভাবে হাসবে, ওরম ভাবে না, তোমার কেমন মুখটা বন্ধ করে কেমন করে হাসবে। তোমাকে একটা চেয়ার বা টুলে বসাবে, হ্যাঁ তুমি ভয় পাবে না কিন্তু, ঠিক আছে। তারপর দেখবে একটা ক্যামেরা নিয়ে খেচেক করে ছবি তুলে দেবে, ঠিক আছে আদু। হ্যাঁ আদু স্মাইল করবে একটু, ওরম ভাবে দাঁত বের করে স্মাইল করতে হবে না, ঠিক আছে। কেমন ভাবে দুপুরবেলা ব্লগটা এডিট করতে করতে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে আবার উঠে ব্লগটা পোস্ট করলাম। এখন ওকে খাওয়াচ্ছি, খাইয়ে দাইয়ে দিয়ে তারপরে বেরোবো। ওর ছবিটা তোলাতে নিয়ে যেতে হবে, নেক্সট উইক অ্যাডমিশনটা করিয়ে দিতে হবে। বাজে এখন 7:25 মতো, আর এই আদুকে নিয়ে বেরোলাম ওর পাসপোর্ট সাইজের ছবি তুলতে। আদু একটু তাকা, বাবু মশাই সেজে বেরিয়েছে। এখন আদু ছবি তোলা হয়ে গেছে, আদুকে এখন বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। আদু বাড়ি ঢুকবে না, কেন বাড়ি ঢুকবে না, কেন বাড়ি চলো, কেন বাড়ি না, কেন বাড়ি না, বাড়ি গলিতেই ঢুকলেই বাড়ি না। আচ্ছা তাহলে হাঁটো। আমাকে কে ধরে, আমাকে কে ধরে, কে ধরে, কি আছে ওখানে, চাবি আছে। হ্যাঁ একটা পকেটে চাবি আছে, একটা পকেটে টাকা আছে, তাই তো। কি ওই চাবিটা দিয়ে কি করব, ওই চাবিটা দিয়ে ওই পার্কের গেট খোলা যাবে না, ওই চাবিটা দিয়ে আমাদের ঘরের গেট খোলা যাবে, ওটা দিয়ে পার্কের গেট খোলা যাবে না, বুঝেছ। আর পার্কে প্রচুর মশা, হ্যাঁ তোমাকে অন্য পার্কে নিয়ে যাবে বাবাই, ঠিক আছে। অন্য পার্কে নিয়ে গিয়ে বাবাই খেলিয়ে নিয়ে আসবে, হ্যাঁ হ্যাঁ বাবাই তোমাকে অন্য পার্কে নিয়ে যাবে, ঠিক আছে ঠিক আছে। এইটাই তো মশা, পচা কিচ্ছু নেই, কিচ্ছু নেই, পচা পার্ক। হ্যাঁ বাবাইকে ডাক, ডাক বাবাইকে ডাক, এখানে এসে ডাক, ডাক
এখন একটুখানি রেস্ট নিচ্ছিলাম, এরপরে যাব কালকের কিছু প্রিপারেশন করে রাখি। আসলে কালকে আমাদের একটু বেরানোর প্ল্যান ছিল বন্ধুরা মিলে, একটু খেতে যেতাম, বাট আমার মনে হচ্ছে কালকে হবে না, কারণ কালকে তো ব্রিগেড পড়ে গেছে, প্লাস আবার ডার্বি আছে। এবারে ফেরা যেখানে যাব ভেবেছিলাম রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম থাকবে, মানে ফেরাটা আবার চাপ হয়ে যাবে, এই সমস্ত নিয়ে একটু টেনশনে আছি, কি করি দেখি। তো এখন যাব, কালকে চিকেন রান্না হবে, আর হবে হচ্ছে উচ্ছে, উচ্ছে টুচে দিয়ে একটা ভাজা মতো হবে, তো সেগুলো আমি এখন কেটে রাখবো। আর রাতের রান্নাটা সকালেই করা ছিল, সকালে যেহেতু ডিমের ঝোল হয়েছিলো ওটাই রাতে আছে। আর একটু ওই রেডি টু কুক একটা ইয়ে পাওয়া যায়, লাচ্ছা পরোটা, ওটা বানাবো, মানে ওটা জাস্ট তেলে ভাজলেই হয়ে যায়। তো এই দুটোই আজকে রাতে হবে। এটা হচ্ছে রেডি টু কুক ফ্রোজেন লাচ্ছা পরোটা, পাঁচটা করে থাকে, একটু তেলের মধ্যে দিয়ে নেড়ে নিলেই হয়ে যায়, ভালো খেতে হয় এটা, কিন্তু গরম গরম খেয়ে নিলেই ভালো, না হলে না এটা ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। আর উচ্ছেগুলো কাটছি, উচ্ছের দানাগুলো সব বের করে এরমভাবে কাটছি, উচ্ছে আলু কুমড়ো ভাজা হয়ে যাবে কালকে। হাতি লকড়ি কি কাঠি, কাঠি পে ঘোড়া, ঘোড়ে কে দুম পে জো মারা হাতা। আমি সব অওয়া খেয়ে নিয়েছি, আমার অওয়া সব পেটে ভেতর চলে গেছে, সব অওয়া খেয়ে নিয়েছি, আমাকে অওয়া দিয়ে স্নান করিয়ে দিচ্ছে। বাবা এর সাথে কোথায় গেছিলি তুই? হুম করে তো বুঝলাম, তো হুম করে কোথায় গেছিলি সেটা তো বলতে হবে, হুম করে কোথায় গেছিলি বল, পার্ক বল, কোথায় বল, পার্কে বল, কোথায় গেছিলি বল, কথা বলতে পারে না এ মা। রেডি টু ইট লাচ্ছা পরোটা, যেটা আমি চিনি দিয়ে খাবো। তুই খাবি না? তা নিচ্ছিস কেন, খাবি না তো, ধরতে ভাল লাগে, ঘাটতে ভাল লাগে, খাবার খেতে ভাল লাগে না, খা। কি বলতে চাইছো, কোনটা ভালো, কোনটা ভালো, এটা পড়তে হবে আমাকে, এটা ভালো, এটা বাজে, এটা ভালো না, এটা বাজে, এটা কি কালার, ব্লু কালার, এই এটা ব্লু, এটা পরবো আমি এখন, আর এটা আমাকে খুলে দিতে হবে, এটা আমি পড়তে পারবো না, আমি এটা করলে কি করবে তুমি, ঘুমিয়ে পড়বে তো তারপর? ঠিক আছে, গুড নাইট বলে দাও সবাইকে। এখন বাজে 10:40 আর আমি জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিই, আসতে দাদুম করবে না, না নিচে রেখে দাও, হ্যাঁ নিচে রেখে দাও, এবারে ড্রেসটা চেঞ্জ করে এরপরে ওকে ঘুম পাড়াবো, আমি শুয়ে পড়বো। তো কালকে ফাইনালি যাওয়া হচ্ছে একটা কাছাকাছির মধ্যেই জায়গায়, সিসিটিউর ওদিকে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কালকের ব্লগে, টিল দেন সবাই খুব ভালো থেকো, মজায় থেকো, গুড নাইট, বাই বাই।